বাজানদের দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি দেখেনি, রাত্র 12টার পরে ফালানো যায়নি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। হায় রে, এই তো গত বছর বামসাইতে আখতারুজ্জামান সাহেব বসেছিল, মায়া লাগায় আমার চেহারার দিকে তাকাইতো, আর বড় গলায় আওয়াজ দিয়ে কইতো, হগল হুজুর আগামী বছর কিন্তু আবার আপনি আসবেন। আমি তো ঠিকই আইছি, কিন্তু আখতারুজ্জামান তো আর নাই, ওই কবরের মধ্যে ঘুমায় রয়েছে। বাইরে এমন একদিন আসবে, আমি আসব না, তোমাদের মধ্যে শ্রোতারা ঠিকই আইবা, আমারে পাইবা না, আবার আমি আসব তোমাদের পাবো না। কার জন্য জানি জীবনের শেষ মাফি, কার পিছনে জানি রে মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি রে জঙ্গলার বাস রেডি হয়ে গেছে। তুমি কি জানো যুবক, এই কবর তোমারে প্রতিদিন 5 বার ডাকে। প্লিজ দিলটা নরম করে দিবে, যাদের সম্পর্ক তরিকতের লাইনে আছে এরা কিন্তু বাতিনি কান বাতিনি চক্ষু দিয়া দেখে এবং শোনে। বাবাজি, কবর আজাদ চক্ষে দেখা যায় না, কিন্তু আমাদের এক বুজুর্গ কবর আজাদ চক্ষে দেখছে, দেখিয়া মৃত্যুর আগে কানতে কানতে চোখ বন্ধ বানায় ফেলাইছে। এই বুজুর্গর নাম রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই। অবাদান, খুব খেয়াল করে কথাগুলি শোনো বাবা, প্লিজ কান্না না আসলো তুমি কান্নার মাল ধরো। মহিলা কেমনে তেল জমিন থেকে উঠাইয়া নেয়, আমি তোমাদেরকে বলছি বাবা, বাদাম রে কোনোদিন তোমাদেরকে আমি ঠকাই নেই, আমি কোনোদিন ফাঁকি দেই নেই, কারণ আমি তো এই দেশের, আমার বাবার, আমার মাওলা আমাকে কত মহাব্বত করে বক্তা বানাইছে, এই সম্পদ তো আমার না, এই সম্পদ তো আমার আল্লাহ। আল্লাহ যতদিন বাঁচা রাখে, আল্লাহ যতদিন কথা বলাইব ততই দিন তো বলব, যেদিন আল্লাহ বন্ধ করে দিব ওই দিন আর আমি বলতে পারবো না। ও বাদান কোনো দিকে নজর নাই, একটু প্লিজ দিলটা নরম করে দেন। বুখারীর হাদিস নবী বলেন, উম্মত মরার আগে মরো, মরার আগে মরো, কেমনি মরার আগে মরবো। নবী বলছেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া এই কথা ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমারে বড়ি পাতার গরম জলে গোসল করে দিবি। বাদান যে মনে করো মরা লাগবে, সে বাদান এই বয়ানটা শুনবা, আর যে মরার কথা বিশ্বাস করো না তারে আমি রাখতে পারবো না। কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবা, আমি কিন্তু এখন আমার আল্লাহর আল্লাহর প্রেমের দড়ির সাথে আমার দড়িটা বাইন্ধা দিছি। বাদান রে, এই গোলামের সাথে যারা কান্নাকাটি করবে তারা কবুল হইয়া যাবেন। ও বাদান, এই গোলামের হাত তো একেবারে হুসাইন আহমদ মাদানি পর্যন্ত লাগালো, হোসেন আহমদ মাদানির হাত তো নবী পর্যন্ত লাগালো। ভাই গো, যদি দেখো তোমার দিল মজা লাগে, যদি দেখো তোমার দিলটা কাঁদতে মনে চায়, তাইলে তুমি কান্নার জন্য তৈয়ার হইয়া যাও। বাবাজি, কেন এখানে কাঁদবো না, হাসি তামাশা করার জন্য তো বাবার না সহায় নাই, যতটুকু যৌক্তিক দরকার ছিল হাসির ততটুকু হাসাইছি, এখন আসো বাদান, কার জানি মা কবরে ঘুমায় রয়েছে, কার জানি বাবা কবরে ঘুমায়, আরে কার জানি বন্ধুরা কবরে ঘুমায় রয়েছে। যুবক তুমি কি মনে করিয়া কইছ,
হুজুর আমি এখন কেন কাঁদব, এখনো তো আমার দিন আসে নাই, আমি কিন্তু প্রায় এই বয়ানটা শোনাই, বাদান কেউ যদি জানতো যে মরণ এই সময় হবে তাইলে বাদান সে কোনোদিন গুনার কামে যাইত না। আহারে আজকে মেঘনা ঘাটে যখন বয়ানে যাইতেছি, আমার এক আসে আমার হাতটা ধরিয়া কান্দের কয়, হুজুর আজকে আমার বাবা মারা গেছে, আমার বাবা আমনের বড় আশেক ছিল, আমনের ওয়াজ শুনে আমাদের গজারিয়ার বিভিন্ন এলাকার মাদ্রাসায় মসজিদে কোরআন শরীফের গিলাব দিয়ে দিছে, আজকে আমার বাবা নাই, আমি আমার বাইকের কথা শুনিয়া এক মিনিটের মতন খুঁটি দইরা দাঁড়াইয়াছিলাম, হায় রে এই যে আমি ওয়াজ করার জন্য মেঘনা আইছি, যদি আমার মেয়ে আসার সময় বলছিল আব্বু আজকে তোমার মাহফিল ঢাকা বিভাগের ভিতরে না বাইরে, আমি বলছি আম্মু গো আমার মাহফিল নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের আওতার মধ্যে, মেয়েটা আমার ডাক দিয়ে বলে আব্বু তাইলে আমি আজকে জায়গা থাকবো, তুমি তো তাড়াতাড়ি বাইতাইবা, সান্ত্বনা দেওয়ার জন্য আমি বলছি ইনশাল্লাহ আমি আসব, কিন্তু গাড়ি তোটার পরে মনে মনে ভাবছি এই তো আমার মেয়ের আমি কথা দিছি আমি আসবো, এমন দিন একদিন আসবি আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আমি কিন্তু আর জিন্দা বাড়িতে আসব, এমন দিন একদিন আসবে রে আমার বন্ধুরে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, আমি নাচিস কিন্তু মাওলার কুদরতি কদম ধরে ডাক দিব, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি হাত তুলে ফেলব, আমার রাজু কিন্তু এই কান্নাকাটি মোনাজাতের জন্য আমার দাওয়াত দিছে, হযরত এই এলাকার কবরবাসীদের নিয়ম নিয়ে একটু কান্নাকাটি করে মোনাজাত করব, হুজুর আপনি শেষে না থাকলে আমরা রইব না, বাবা জি কবরের আজাব যদি একবার দেখতেন কেউ কোনোদিন নামাজ কাজা করতেন না, আদরের বিবির জন্য এত পাগল হইতেন না, আদরের ছেলে মেয়ের জন্য এত পাগল হইতেন না, আহা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবর আজাবের ভয়ে কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছে, এমন কি রে বন্ধু একজন মরিদ জিজ্ঞাসা করছে হুজুর আপনি কি কবর আজাব চোখকে দেখছেননি, কয় আমি আগে দেখি নাই, হাজি আমদাদুল্লাহ মহাদের মক্কির সহবতে যাওয়ার পর আমার ভিতরের বাতিল চোখ আল্লাহ খুলে দিছে, আমি আমার ভিতরে চোখ দিয়ে কবর আজাব দেখছি, একটা ডাক দেন না আল্লাহ, আরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, বায়ু যে চলিয়া যাইতে তাকে চলিয়া যাইতে দিবেন, খবরদার তাকে ঠেকাইবেন না, যুবক তুমি তো আব্দুল আউয়াল সাহেবের মতন মুরব্বী হও নাই, দেখো বাদান কেমনে চেয়ারের মধ্যে অসুস্থ মানুষ বইয়া রয়েছে, দেখো কত মানুষ কত মুরব্বীরা, যুবক এখান থেকে তুমি দয়া কি করবা, তুমি আরামের বিছানায় ঘুমাইবা, কিন্তু তবু কাল্লা না করুন এই ঘুম যদি তোমার জীবনে যে বাজান কান্নাকাটি করাটা আল্লাহর কাছে খুব পছন্দের কাজ, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ভিতরের চোখ আমার মাওলা খুলে দিছে, শোনো দুনিয়াবাসী একদিন আমি কবরের কাছে যে যাইতেছিল আমার বাইরে, আমি আজ থেকে কয়েকদিন আগে সোনামায়ের মাহফিলের দিন রাত্র একটা দেড়টার দিকে যখন এই পথ দিয়ে যাই আমার রাজু আমার ডাক দিয়ে হুজুর আইনি একটু প্যান্ডেলে বিত্তায় আল্লাহ যেন বৃষ্টি বাদল থেকে রক্ষা করে, আমি বলছিলাম ঝড় বৃষ্টি হইল তোমাদের মাহফিল হবে, আমার বন্ধুর এই জায়গাটা আমি দাঁড়াইয়া দোয়া কইরা গেছি, যাওয়ার সময় আমার ফারুক আমার রাজু আখতারুজ্জামান সাহেবের কবরটা দেখা কাউ, এই যে আখতারুজ্জামান সাহেবের কবর, আমি দেখিয়া দোয়া করেছি আল্লাহ সভাপতি নাই বক্তা আছে, বাদান রে প্লিজ খুব খেয়াল করো বাবা, কবরের চিন্তায় মালিকের মহব্বতের চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছিস না, এই চোখের পানি কাপড় দিয়া মুছিস না, এই চোখের পানি চেহারার মধ্যে মিশা রাখিস, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগব যেদিন আমার মাওলা কইব সূর্য
আজকে তো হাসরের মাঠ, আমি আল্লাহ তোরে কইতেছি তুই তোর বারোটা মুখ খুলে আলো দে। বাদান রে মাওলার হুকুমে সূর্য চলি আসবে, বান্দার একা ছোঁয়াত মাতার কাছাকাছি, মাতার একা ছোঁয়াতের কাছাকাছি সূর্য আয়া পড়ব। আজকে দুনিয়ার জমিনে সূর্য মাওলার হুকুমে উল্টা করে আলো দে। তাই এত তাপ, কিনের চালে খালি পায়ে ওড়া যায় না, এমনকি পুকুরের পানিতে গরমের দিন শেষ মাসে না বাড়া না, বাবা জি জুতা ছাড়া পিছালার উঠে আটা যায় না। ওরে বন্ধু আমার, মাওলা যেদিন বলবে সূর্য তোমার বারোটা মুখ খুলিয়ে তুমি আলো দাও, এই সূর্য যখন বারোটা মুখ খুলিয়া সিধা করে আলো দিবে, বান্দার সোহাত এক এক মাতার কাঁধে আসবে। হযরত ওমর বলে বিশ্ব নবীও বলেছেন, ওই দিন মাওলার হুকুমে সূর্য আলো দেওয়ার কারণে তাপ বাড়িয়া যাবে, নিচের জমিন তামা তামা হইয়া যাবে, কত বান্দা বান্দির মাতার মগজ তাস তাস করে গলে গলে পড়বে, কত বান্দা বান্দির মাতার মগজ তাস তাস করে গলে গলে পড়বে, কত বান্দা আর দিব্যার নামে পর্যন্ত চলে পড়বে, কত গর্ভবতী নারী গর্ব খসিয়া যাইবে, বাগান দিয়ে দুই পানিয়া জমিনে দ্বারা থাকতে পারবে না। এ যুবক তুমি কেন গুনাহ করো? আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। আজকে তুই মাওলার দিকে না ফিরে মদের দিকে ফিরে গেছ, আজকে তুই গুনার দিকে ফিরে গেছ। হযরত ওমর বলেন, বিশ্ব নবী বলেছেন, যেই দিন সূর্য তাপ দিবে ওই দিন এই দুনিয়ায় কান্দার কারণে চোখের পানির চেহারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কাজী বলো না আল্লাহ, আর একবার জোরে বলো না আল্লাহ, দে না একটা ডাক, দে না দে না দে না। আরে কার মা জানি কবরে শুয়ে রয়েছে, কার বাপে জানি কবরে শুয়ে রয়েছে, কার দাদা দাদি যেন কবরে শুয়ে রয়েছে। এই উলুকান্দির বাইরা, বৈদ্যের বাজারের বাইরা, এই হারিয়ার বাবারা, ও বন্ধুরা কেন তোমরা কান্দ না, একটু মায়া লাগা বলো না আল্লাহ। আমি না বলছিলাম জমিন সুদ্ধা কাঁদবে, আমি না বলছিলাম জমিনও আপ করে কাঁদবে। বাদান রে হাদিসের মধ্যে আছে, উম্মত যখন জমিনে কাঁদবে তখন জমিন চিৎকার দিয়া দেবে, আল্লাহ এদের মাপ না করলে এদের ওজন তো আমি সইতে পারি না। আমার বাইরে জমিনে ডাক দেওয়ার সাথে সাথে আরশের খুঁটি নড়াচড়া করে, আল্লাহ বলে আরশের খুঁটি নড়স্কে, আরশের খুঁটি বলে আল্লাহ এই জমিনের বান্দাদের মাপ না করলে লড়াই আমি থামাইতে পারি না। আল্লাহ বলে তোরা সাক্ষী থাক, এদেরকে আমি মাফ করিয়া দিছি। এ বাদানকে মত খাইছ, কে গুনাহ করছ, কার কি অপরাধ আছে, ফাফিরু ইলাল্লাহ, আসো আমার আল্লাহর দিকে ফিরে আসো। হাফেজ কোরআন স্টেজে আছে, কারি সাহেব স্টেজে আছে, হাদি বান্দারা স্টেজে আছে, মুরব্বী বাবারা স্টেজে আছে, আমি দেখতেছি কত বুড়া বুড়া বাবারা কান্দতেছেন। আমার নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা খুশখবরিয়া শোনো, আমার উম্মতের মধ্যে যেই উম্মতের চুলদাড়ি সাদা হইয়া গেছে, এই উম্মতরা যদি সাদা চুলদাড়ি হইয়া আমার মাওলার কাছে কিছু চাইয়া যদি আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ বলে বুড়া বান্দা তুই ডাকিস না, তোর ডাকে আমি লজ্জা পাই, আমি মাওলা তোরে দিয়ে দিব। আমার নবী বলেন, সাহাবীরা রে আমার উম্মতের মধ্যে যেই যুবকরা উম্মত যুবক, এই যুবক উম্মতরা যদি আমার আল্লাহকে গুনার কথা বুঝতে পারিয়া মাপ চাওয়ার জন্য আল্লাহ বইলা ডাক দে, দেস না বলস না বলস না বলস না। আমার আল্লাহ 70 বার জবাব দিয়া বলে, আর ডাকিস না আমি তোরে মাফ করিয়া দিছি। তুই যদি তওবার পথে থাকতে পারো, তুই যদি আমি রবের পথের প্রতি কইতে পারো, আমি আল্লাহ তোকে মাফ ফির, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। বাদান আমি তারে আল্লাহ বলতে বলবো, যে মনে করেন যে হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করেন হুজুর আমার জীবনে মা নাই বাপ নাই, আমার মা হারাইছি বাপ হারাইছি, কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলে পুত্রে দুনিয়ার চাকরি ধরে পাগল বানাইল, আমার কবরটা জিয়ারত করার জমি বলিল, ও বাবা আমার কবরের খবর ভালো না, আমি কবরে যে খবর পাইছি
কোন ছেলে মেয়ে যদি আল্লাহর কাছে বাপমার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলে মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। বাদানদার বিশ্বাস হয় মা মরিয়া গেছে, বাপ মরিয়া গেছে, বাপ মার মাফ করার কেমন আছে। অনিবার্য কারণে রাত্রে তাড়াতাড়ি আসতে পারি নাই, যদিও শেষে আসছি বাজার, শেষ বলো যা সব বলো তার, এটাই আমার জীবনের শেষ বছর হইতে পারে, একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। বাদান কান্দা থামাইস না, কানতে থাক কানতে থাক, কার জানি ছেলে মেয়ে কথা শোনে না, আরে কোন বাপের ছেলে যেন মদ খাইয়া জীবন নষ্ট করে দিতেছে, আরে কোন বড় ভাইয়ের ছোট ভাই যেন খারাপ কাজ করিয়া ধ্বংস হইয়া যাইতেছে, আরে কোন মায়ের বুকে যেন আগুন জ্বলে, হুজুর আমার পুঁথির লেগে দোয়া করেন, আমার পুঁথি যেন আল্লাহর পথের প্রতি হইয়া যায়, হুজুর আমার পুঁথি যেন ভালো পথে ফিরে আইয়ে, আরে ভাই ভালো পথ হইল আল্লাহর পথ, আরে ভাই কার ছেলে মেয়ের জন্য রোগ বলা মুসিবত দূর হয় না, আরে কার মা বাপ জানি বিছানায় পড়িয়া রয়েছে, আরে কার মা বাপ যেন হাসপাতালে আছে, আরে কার ছেলে মেয়ে জানি হাসপাতালে আছি, কার জানি ব্যবসায় বরকত হয় না, কার জানি চাকরিতে প্রমোশন হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, একটু মায়া লাগায় বলস না আল্লাহ, দেস না ডাক দেস না বাবা বলো না আল্লাহ। ও যুবক বন্ধু তোমরা না আমারে ভালোবাসো, ও কলেজের ছাত্ররা তোমরা না আমারে ভালোবাসো, ভালো যদি না বাসতা তোমরা তো থাকতা না, কত যুবক তো চলিয়া গেছে কিন্তু তোমরা রইয়া গেছো মাওলার প্রেমে, কাজে এই সময়টা কাজে লাগাও, যদিও দুনিয়ার এই প্যান্ডেলের সামিয়ানার পর্দা ছিঁড়িয়া গেছে, আমার মাওলার রহমতের সামিনে আছে, মাওলার রহমতের সামিয়ানার নিচে বসিয়া এই জমিনের উপর বসিয়া তওবা নিয়ত করিয়া একটু কান্দোস না, কান্না না আসলো কান্নার ভান ধর, একটু মায়া লাগায় বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। বাজান রে তুই কি মনে করিয়া বইস যে হুজুর আমি এত তাড়াতাড়ি মরবো কেন, যদি জানতাম যে আমি কালকে মরবো তাইলে আজকে বলা হইয়া যাইতাম। দেখ আমি প্রায় এই বয়ানটা করি, সম্ভবত কোনো এক বছর এই ময়দানে করছিলাম, আমার বাইরে মৌত আর কখন হবে কেউ জানো না, মৌত আসার আগে ফাপির রইল আল্লাহর দিকে ফিরে আস, প্লিজ তুমি দিলটা নরম করিয়া দাও। আমার বন্ধুগণ আমার বাবা দিরা, এই তো গত কয়েক ডিসেম্বরের আগের ডিসেম্বরের ঘটনা, এই ডিসেম্বর আগে ডিসেম্বরের ঘটনা সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন, পেপার পত্রিকায় দেখছিলেন, টেলিভিশনে দেখছিলেন, মোবাইলে দেখছিলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় গার্মেন্টস আগুন লাগছিল, প্লাস্টিক কারখানা আগুন লাগছিল, যেই দিন আগুন লাগলো ওই দিন এক বাবা কর্মচারী হইয়া ওই প্লাস্টিক কারখানায় যাইব, ওই দিন যদি বাবা জানতো আমি আর সন্ধ্যাবেলায় জিন্দা হইয়া ফিরত আসবো না, আমার হাসপাতালে মরণ লাগব, তাইলে বাপ কোনোদিন প্লাস্টিক কারখানায় যাইত না। এ যুবক কত কাম গুছায় রাখছ, হুজুর এত টাকার মালিক হম, এত টাকার মালিক হম, এরপর আমি আল্লাহ আল্লাহম আল্লাহ না করেন এই অবস্থায় যদি তোমার মৌত হইয়া যায়, কই থাকবো তোমার আশা, কই থাকবো তোমার বাসা। ওই কালীগঞ্জে আগুন যেদিন লাগছিল রে বাবা, একদিন এক ওই ওই দিন ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাপে দুটা পুইরা যাইতেছে, মেয়েটা দৌড়াইয়া বাচ্চা বাপের ফিতা দুটার ফিতা লাগায় দেয়, বাপের মেয়েটার মাথায় হাত দিয়ে বলে আম্মু তোমার জুতা পরাই দিতে হবে না, মা মেয়েটার জুতা পরাই দিছে। বাবা তাদের বাড়িতে মাসুম বাচ্চা আছে, মাসুম বাচ্চারা কিন্তু টের পায় মালাকুল মৌত যখন ঘোরে, মাসুম বাচ্চারা কিন্তু ঘুরে, মাসুম বাচ্চারা কিন্তু টের পায়, মাসুম বাচ্চার দিলের মধ্যে একটা গাওয়া দেয় আঙ্গো বাপে বুঝি আর ফেরত আইব না, এই জন্য আমার মামলা অনেক বাচ্চাদেরকে দিয়ে অনেক ঘটনা ঘটায়। আমার বাইরে আমার বন্ধুগণ ওই মেয়েটা বাপের ভিতর আটকায় দিতেছে, বাপে বলতেছে না না মা তোমার ধরতে হবে না, মেয়েটা যখন বাপে যখন জুতা পুড়িয়ে ফলাইল, মেয়েটা বাপের কাছে যায় ডাক দিয়ে বলে আব্বু আজকে কতদিন ধরে কই দিদি তুমি আমার লাগে চকলেট আনবা,
দুবাই কোম্পানির দুধের ফ্যাক্টরি চকলেট আনবা, যেই চকলেটের মধ্যে মিল্ক বেশি দুধ বেশি। মা বাবা তুমি তো খালি আনো না, মাই খালি কয় আজ গান বাজ গান ব, বাবা ডাক দে কামারে বেতন পাই নাই তাই আনি নেই, তবে আজকে বেতন পাম আমি আজকে চকলেট তোরবে গান ম। আমার ভাইরা বাপে কথা বলিয়া যখন ঘর থেকে বের হয়েছে, আমি মৌতের কথা বলছি, মৌত কার কখনো সে কেউ বলা যায় না, কেউ বলতে পারে না। আমার ভাইরা দুনিয়াদার ভক্ত হইলে এখন এই নামি আমি চলিয়া যাইতাম, কিন্তু আমার দিলের মধ্যে একটা চাহা তৈল, কেমনে আল্লাহর বান্দারা কান্দব, আর কার কান্নার চোখের বাণী মাওলা কবুল করব, কে কখন কবুল হবে এই উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আমার নবী বলছেন দুই কথার দ্বারা দুই কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়, এক নম্বর হলো কোরআন তেলাওয়াত, দুই নম্বর হলো মৌতের কথা চিন্তা করা। আমার ভাইরা যার কলব ভালো না, যার কলবে ময়লা পড়িয়া রইছে, আস ফাফির রুইল আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আস, একটু মায়া লাগা বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ, কিরে ভাই তোমরা ডাক দাও না কেন, বলো না আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কিন্তু রহমত না দিতেছে। এমন একটা সময় আল্লাহ বইলা ডাক দিছ, যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, যেই সময় বৈদ্যার বাজার মার্কেটের দরজা বন্ধ, যেই সময় মুগরাপাড়া চৌরাস্তার বড় বড় দোকান বন্ধ, হোটেল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, আমার মাওলার দরজা খোলা, বাজান কার ছেলে মেয়ে বিদেশ যায় বিপদে ফিরা রয়েছে, একটু কান্দ আমার মাওলা কবুল করবে। আমার বাইরা আমার বন্ধুগণ, এই বাপে যখন বাইরে যায় মেয়েটা আবার পিছনে দেয় দৌড়ে দেয় কয় আব্বা চকলেট আনবা, বলে হা মা তুমি তোমার লেগে চকলেট আনব। এবার যখন বাড়ির বাইরে চলে গেল মেয়েটা আবার দেখতেছে বাপে রাস্তা দিয়ে যায়, মেয়েটা জানলা দিয়ে হাত বাইর করে কয় বাবা কয়টা বাজে তুমি আইবা, বাপে ডাক দিয়ে কাজ গা তোর কি হয়েছে এত জিজ্ঞাসা করলে গা, বাপে যদি জানতো আমি রাত গেম না, বাপে আর ঘর থেকে বাইর হইতো না। মুসলমান খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শুনেন, কবরকে মিথ্যা মনে করিয়েন না, মালাকুল মৌতকে মিথ্যা মনে করিয়েন না, কবর পাঁচবার প্রত্যেকদিন পাঁচবার করিয়া ডাকে, আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমার কাছে গুনা লই আইও না, আমার কাছে আইলে আল্লাহর দিকে ফিরে এসে আইও, কারণ আমার মাওলা কিন্তু গুনা পছন্দ করে। ভাই এই রহমতের সময় চোখের বাণী ফালাইলে ফিরবেন না, মাহরুম হবেন না মালিকের দয়া থেকে, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। মুসলমান ভাইরা আমার এই বাপে কয় আজকে তোমার কি হইছে, বউরে রাগ করিয়া কয় কেন ওরে ফিরাও না, ওরে ভিতরে লইয়া দাও, মেয়েটা ডাক দিয়ে কয় কটা বাজে আইবা, বাপে কয় সন্ধ্যা সাতটায় আসবো, আমার বন্ধুগণ বাপে চলিয়া গেছে, এই মেয়েটা গড়ির কাটা চিনে সাতটা টাইম ঠিক রাখছে, আমার বন্ধুগণ আমার বাবা দিরা সন্ধ্যা সাতটা হইয়া গেল বাপে আইয়া না, সাতটা বাজে যখন তখন ডাক দে আম্মু গো কয়টা বাজে, মা কয় সাতটা বাজে, আমার বন্ধুগণ মেয়েটা ডাক দিয়ে বলে আম্মু তো আব্বু তো আইব, কেলে গে আব্বু এখন আয় না, বাঁচতে 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 সাড়ে সাতটা আটটা এখনো বাবা আয় না, মেয়েটা জানলার কাছে যে দাঁড়াইয়াছি, আমার বন্ধুগণ আমার বাবা দিরা হঠাৎ করে ইভিনিং টাইম মেয়েটার মায়ের মোবাইলে ফোন আইছে, ফোন আসার পরে মেয়েটা দৌড়াইছে কয় আম্মু আব্বু ফোন দিছে, মেয়েটা কয় মা কয় তুমি রিসিভ করে জিজ্ঞাসা করো তোমার আব্বু কত দূর, আমার ভাইরা মেয়েটা তখন রিসিভ করিয়া বলে আব্বু তুমি কই চকলেট কিনছো নি, মেয়েটা কানের মধ্যে আওয়াজ পায় কারা যেন চিল্লা চিল্লা বলে আগু আগুন আগুন। মেয়েটা তো মাগো কির বলে আগু, মা থাবা দিয়া মোবাইলটা কানে নিছে, কে খারাপ মেয়ে। এবার মোবাইলের মধ্যে কর্মচারী একজন ডাক দিয়ে বলে আমনে গো বাড়িওয়ালার খবর বালা না, আগুন লাগিয়ে গেছে অবস্থা ভালো না, আমরা হাসপাতালে পাঠিয়ে দিছি।
মহিলাটা চিৎকার দিয়ে কয় আল্লাহ এই কি তোমার নীলা খেলা। মেয়েটা বুঝতে পারছে সম্ভবত আব্বার কিছু হয়েছে, মেয়েটা মায়ের ধরে দিলাম গো আমার শ্বশুর লাগবো না আমার আব্বু কি বলছে, মেয়েটা ডাক দিয়ে মা গো আমার আব্বুর আমার আমার শ্বশুর লাগতো না আমার আব্বু কই, মা কয় তোর আব্বার গায়ে না গো আগুন আগুন লাগছে, মেয়েটা চিৎকার দিয়ে কয় কই কই আমার আব্বুর কাছে যাব, বন্ধু এমন দিন তোমার আমারও আসতে পারে, বালা মানুষ হয়তো বা শুয়ে থাকবো মাস কর্ম, হঠাৎ করিয়া খবর হইব শরীয়তপুরি না বাদান দিয়ে কত আশা লইয়া খবরে যাই তুই, প্লিজ কোন দিকে নজর নাই ফাফির ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসার জন্য মতের কথা বলছি। এবার মহিলাটা দৌড়াইয়া চোর দ্রুত গতিতে বোরকা গায়ে দিয়া এই মেয়েটার নিয়ে সিন্ধি নিয়ে বার্ড ইউনিট হাসপাতাল যখন আইছে অবাদান মেয়েটা চিল্লা চিল্লা কয় আম্মু আব্বু কই আব্বু কই, নজর করিয়া দেখে ক্লাসের ভিতর দিয়ে আব্বুরে দেখা যায়, লোকেরা ডাক দিয়ে বলে এই তো আমাদের মিয়া ভাই, অবস্থা বালা না পুরাটা শরীর প্লাস্টিক, এই পুরাটা শরীর ব্যান্ডেজ কাপড় দিয়ে সাজানো হয়েছে বাদাই করে দেওয়া হয়েছে, মেয়েটা তার মায়ের চুল ধরিয়া কয় আমার আব্বাই তো এই কাপড় হইয়া বেড়ায় নাই, আমার আব্বা তো এই কাপড় হইয়া বেড়ায় নাই, এটা আমার আব্বা না, মায়ের ডাক দেখে মারে তোর আব্বার গায়ে আগুন লাগছে, যার কারণে ডাক্তার এই কাপড় পেঁচাইছে, মেয়েটা তো গ্লাসের ভিতরে যাইতে পারে না, গ্লাসের বাইরে দাঁড়ায় দাঁড়ায় মনে হয় গ্লাস ভেঙ্গা ফলাইব, আমি আমার আব্বুর কাছে যেন ও বাদান সম্ভবত আব্বু মেয়েটার আওয়াজ শুনছিল, গাটটা ফিরাইছে নাকি মুখে পাইপ দেওয়া কণ্ঠ নালীর মধ্যে আগুন লেগে গেছিল, যার কারণে মেয়েটার বাবা কোনো মতন এরকম গার ফিরাইছিল, ও বাজান ভিতর থেকে একটা নার্স কাগজের টুকরাই নিয়ে মেয়েটার মায়ের কাছে বলে পারলাম না গো বুবু পারলাম না আপনি স্বামী রে রাখতে, আপনার স্বামী মারা গেছে, মহিলাটা নার্সের দুই হাত ধরিয়া বলে বুবু তোমার পায়ে ধরি আমার মেয়ে যেন না জানে যে তার বাবা মারা গেছে, তাহলে কিন্তু আমার মেয়েটার আমি আর বাইক নিতে পারবো না, ও বাদান এই তো হলো আমার মাওলার মিলা খেলা, বাদান কি গুণা এমন করছি যে পাশান ঢিলে হইয়া গেছে, পাথর গইলা পানি আসে কিন্তু তোমার আমার চোখ থেকে পানি পড়তে চায় না, হে বাদান না কানলে গুণা মাফ হবে না, কান্নাকাটি না করলে কিন্তু কবুল হইতে পারবো না, মুসলমান আজকে যত মাহফিল করেছি প্রত্যেকটা মাহফিলে কিন্তু কান্দা, প্রত্যেকটা দিন এইভাবে কান্দি, কোন দিনের কান্না আল্লাহ কবুল করবে জানি না, তবে আমার দিল বলে আজকের এই ঈদগার মাঠের কান্নার পানি আল্লাহ ফিরে দিবে না, একটু মায়া লাগায় বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ, মুসলমান ভাইরা আমার এই তো হলো হায়াতের বাতি, মাওলা যখন হুকুম করবে তখন কিন্তু আপনার হায়াতের বাতি নিবিয়া যাইব, এই জন্য মরার আগে রসুল বলছেন মরিয়া যাও, মরার আগে মরা লাগবে আর লম্বা নয় বাবা।